মাদ্রাসা ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ কিশোর গ্রেপ্তার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর আজ শনিবার দুপুরে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন জানান ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রীর বাবা ও মা সহ এই এলাকার দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে আজ ভোরের দিকে একা পেয়ে বাগানে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে মেয়েটির চিৎকার এলাকাবাসী এগিয়ে এলে ছেলেটি পালিয়ে যায় পরে দুপুর হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে অভিযুক্ত কিশোর ওই এলাকার একটি কিশোর গ্রুপের সেকেন্ড ইন কমান্ড তার বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্ত সহ আরো কয়েকটি মামলা রয়েছে ওসি গিয়াশিউদ্দিন আরও বলেন ঘটনার পর ওই ছাত্রীর বাবা থানায় এসে অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে